ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলা জুড়ে তুমুল দুর্যোগ। দুর্যোগ কেটে গেলেই ভয়ঙ্কর ঠান্ডা পড়বে দক্ষিণবঙ্গে। নিম্নচাপের কারণে বাধাপ্রাপ্ত হয়েছে হাড় কাঁপানো শীত। কিন্তু আর কতদিন চলবে শীতকালের এই দুর্যোগ? কবে থেকে ফের ঝলমলে রোদ উঠবে আকাশে? আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে দেখুন প্রতিবেদনটি। বাড়ির ভেতরে থাকলে মনে হচ্ছে শীতকাল, আর বাইরে বেরোলেই আবার বর্ষার আবহাওয়া। ডিসেম্বরের শুরুতেই এ যেন এক বিরূপ আবহাওয়া। গত পরশু থেকে এমন আবহাওয়া রয়েছে রাজ্যের বেশ কয়েকটি জেলায়। আর আজ সকাল থেকে কার্যত দুর্যোগের পরিস্থিতি তৈরি হয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। গত পরশু ঘূর্ণিঝড় মিকজাম ল্যান্ডফল করেছে অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকায়। তার প্রভাবে পরশু থেকেই হালকা বৃষ্টি শুরু হয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া সহ একাধিক পশ্চিমের জেলায়। তবে আজ সকাল থেকে সেই পরিস্থিতির অবনতি ঘটেছে, কারণ আজ সকাল থেকে বাংলার একাধিক জেলায় চলছে মুষলধারে বৃষ্টি। এই অবস্থায় তাপমাত্রার পতন না ঘটলেও রোদবিহীন আকাশে ঠান্ডায় জুবুথুবু দক্ষিণবঙ্গ। এই আবহাওয়া আর কতদিন চলবে? আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, এখনই এই অসময়ের দুর্যোগ কাটছে না। আগামীকাল পর্যন্ত কলকাতা ছাড়াও হাওড়া, 224 পরগনা, হুগলি এবং পূর্ব বর্ধমানে কিছু অংশে বৃষ্টি হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে বলে পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, একনাগাড়ি না হলেও শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে 224 পরগনা, 2 মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় হবে বৃষ্টি। শুক্রবার থেকেই রাজ্যে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। এক ধাক্কায় অনেকটাই কমবে তাপমাত্রার পারদ, তবে শীত থিতু হতে আরও বেশ কিছুটা দিন সময় লাগবে। মঙ্গলবার অন্ধ্রপ্রদেশে আছড়ে পড়েছিল সাইক্লোন মিকজাউ। শুক্রবার থেকে এর প্রভাব অনেকটাই কমবে, ফলে বাংলায় যে শীত চুরি গিয়েছিল তা ফেরত আসার সম্ভাবনা রয়েছে। মনে করা হচ্ছে এই দুর্যোগ কাটলেই জাঁকিয়ে শীত পড়বে বাংলায়। ব্যুরো রিপোর্ট, ই সমকালী। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলা। এই টাইটানের সানগ্লাস হে, এন্ড ইসমে পাওয়ার লেন্স ভি লাগা সকতে হে। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগা শহরে। চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস, কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুম। স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্বেল আপনার স্বপ্নের বাড়িটিকে স্বপ্নের মতো করে সাজিয়ে তোলে। স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্বেল, কুঠিবাড়ি, বনগা, মণ্ডলপাড়া, চাঁদপাড়া, যশোর রোড, উত্তর চব্বিশ পরগনা। সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলংকার, গিনি সোনার অলংকারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলংকার, যশোর রোড, বাটার মোড়, বনগা। মোবাইল 9733909012।